চতুর্থী থেকে আমাদের পুজো পরিকল্পনা শুরু হলো 2024-এর, আর আমরা এখন ময়ূরমহল মাতৃ সংঘের সামনে দাঁড়িয়ে, আর ওনাদের এবছরের থিম হচ্ছে সহস্র জ্যোতি। আচ্ছা, এটা তো ময়ূরমহল মাতৃ সংঘ, তাই তো? এটা ময়ূরমহল মাতৃ সংঘ। আর এবারে এবছর আমাদের থিম হচ্ছে সহস্র জ্যোতি। আচ্ছা, আর কবছর হলো এবছর নিয়ে? এবছর নিয়ে আমাদের 10 বছর যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। পুজো অভিযানে আজকে দ্বিতীয় পুজোয় আমরা বিবেকানন্দ সেবক সংঘের সামনে, বাট প্রচন্ড সাউন্ডিং আছে ভেতরে, যেখানে ওখানে কিছু বলা যাবে না। তাহলে চলুন আমাদের সঙ্গে আপনারাও ঠাকুর দেখুন এবং এখানকার থিমটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। কুড়িতম বর্ষে পা দেওয়া বর্ধমানের বিবেকানন্দ সেবক সংঘের এবারের বিষয় ভাবনা ছিল ঐশ্বরী। দক্ষিণ ভারতীয় জনপ্রিয় মুভি কান্তারার উপর ভিত্তি করে এই মণ্ডপ নির্মিত। বিষয় ভাবনা এবং তার চমৎকার বাস্তবায়নের জন্য এখানকার উদ্যোক্তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে। পদ্মশীর সঙ্গে দাঁড়িয়ে, আর এবারে থিমটা তো দেখতেই পেলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে যতগুলো ঠাকুর ক্যাপচার করার, মানে অ্যাকচুয়ালি থিম আর ভেতরে মণ্ডপটা আপনার সামনে দেখানো, যায় না সবগুলো পারবো কি না। আর অবশ্যই জানাবেন যে এর মধ্যে থেকে কোন ঠাকুরটি বা কোন মণ্ডপের থিমটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো।
দুটো কেমন লাগছে বলো? ভালো লাগছে। এখানকার অ্যাটমোসফিয়ার বেশ সুন্দর, অনেকটা খোলামেলা জায়গা, সুন্দরের জন্য বেশ সুন্দর একটা জায়গা, ভালো লাগছে। এতগুলো প্যান্ডেলের মধ্যে এটা খুব আর চতুর্থী হলেও বেশ অনেক মানুষেরই ঢল নেমেছে, কাল থেকে আরো বেশি সংখ্যক মানুষ নিশ্চয়ই আসবেন। আরো পূজায় বেলে যদি খাওয়ানো হয় তাহলে ঘোরাটা যেন অসম্পূর্ণ থেকে যায়, তো হালকা করে খাওয়ার জন্য একটা রোলের দোকানে আসলাম। একটি রোলের দোকান নয়, তো বিখ্যাত একটি পিসিমনির হোটেল এসএল, 60 টাকা এখানে মাটন দিয়ে ভাত পাওয়া যায়। চেষ্টা করবো কোনো একদিন এনে ভিডিও করার, বাট আমরা এখানে আজকে ভাত খেতে আসিনি, আজকে আমরা চিকেন রোল ট্রাই করব আর বিটটি নেবে এগ রোল, তারা সঙ্গে থাকুন। টেস্টটা ভিডিও কল লাগলো। রাজস্থানের জয়পুরের শীষমহলের আদলে তৈরি হয়েছে এবারের লালটু সঙ্ঘের পুজো মণ্ডপটি। নিঃসন্দেহে মণ্ডপের ভিতরের ও বাইরের কাজ সকলকে মুগ্ধ করবে। ডেকোরেশনটা বেশ ভালো, আর এরকম ফাঁকা ফাঁকা ঠাকুর দেখতে আলাদা একটা মজা যেটা অনুসারে পাওয়া যাবে না। ৪১তম বর্ষে পা দেওয়া বর্ধমান সবুজ সঙ্ঘের এবারের পুজো ভাবনা ছিল উত্তর আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। মণ্ডপ সজ্জায় সোলার কাজ চোখে পড়ার মতো, এক নজরে দেখলে মার্বেল বলে মনে হতেই পারে। মণ্ডপের বাইরের ডেকোরেশন থেকে ভেতরের ডেকোরেশনে যথেষ্ট পার্থক্য রয়েছে। বর্ধমানের এবছরের পুজোগুলির মধ্যে এখানকার পুজো উপরের সারিতে থাকবে।
বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির এই পুজো এবছর 101তম বর্ষে পা দিল। থিমের পুজো হচ্ছে অল্প কিছু বছর, তবু এরই মধ্যে তারা বর্ধমানের বড় বড় পুজোগুলোকেও পিছনে ফেলে দিয়েছে। ওনাদের এবছরের বিষয় ভাবনায় ছিল দ্বারকা নগরী। বলা বাহুল্য, শিল্পীদের নিরলস প্রচেষ্টার জন্য এক অনবদ্য মণ্ডপ দেখার সবার সৌভাগ্য হবে। এই মণ্ডপের কিছুটা ফুটেজ ডিলিট হয়ে যাওয়ায় মণ্ডপের ভেতরের সব অংশ দেখানো সম্ভব হল না। যে কটা আমরা মণ্ডপ দেখলাম, থিম দেখলাম, তার মধ্যে এটা আমাদের এখন মধ্যে বেস্ট লাগলো। আপনারা আসুন, দেখুন আপনাদের কোনটা ভালো লাগলো, কোনটা বেস্ট লাগলো সেটা জানাবেন। বর্ধমান ইচলাবাদ কিরণ সংঘের এবছরের আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। সঙ্গে সাউন্ড ও লাইট শোয়ের ব্যবস্থা আছে, যা দেখতে বহু মানুষ ইতিমধ্যে এই মণ্ডপে ভিড় করছেন। Thank you.
তো আমরা এখন শ্যামলালে পুজো মণ্ডপে। আমাদের এবারে থিম হচ্ছে ডিজনিল্যান্ড, মানে একটা ছোট জায়গাকে কত সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় সেটা এখানকার মণ্ডপ সজ্জা না দিলে বিশ্বাস হবে না। আর বর্ধমানে অনেক জায়গা রয়েছে, অনেক বড় বড় পুজো রয়েছে, তারা সেও ইউটিলাইজ করতে পারে না, বাট এখানে কিন্তু সুন্দরভাবে ইউটিলাইজ করে একটা ছোট জায়গাকে। আর এবারেও কিন্তু খুব একটা ডিসঅ্যাপয়েন্ট করেনি না। আর স্পেশালি বাচ্চাদের এখানকার মণ্ডপটা খুব ভালো লাগবে, এখানকার ডেকোরেশনটা তাদের কথা মাথায় রেখে এটা করা। স্যান্ডেলিয়ার অসাধারণ, আমার তো খুব সুন্দর লেগেছে। আমি তো যেখানে দেখতে যাই কোন রকম প্যান্ডেল লাগে, ঝাড়বাতিটা দেখবই দেখবই, মারাত্মক লাগে। বাট আজকে আমার তো শুভরাত্রি, আর আপনারা ভালো করে ঠাকুর দেখুন, পুজো এনজয় করুন, আর কার কোথাকার ঠাকুর ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টাটা বাই বাই, দেখা হবে, পুজো এনজয় করুন।